আপনারা কি ভালো করে প্রশ্ন করতে পারেন, কি বলবেন, কি বলবো আমি যদি আপনাকে বলি যে কিচ্ছু বলবো না, আপনার কি হবে রিয়াকশন, কি বলবেন? মানে একটা নির্দিষ্ট বিষয় তুলুন, তার উপর প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন। দিলীপ ঘোষ বলছেন ওই একটা প্রশ্ন আপনারা সে কি বলবেন, কি বলবেন, আমি কিচ্ছু বলবো। পেছনের যদি বামেরা অর্থ সংগ্রহ করছে, তাদের বলছে যে তাদের নির্বাচন লড়ার মতো যথেষ্ট অর্থ নেই, কি বলবেন? আমি কি বলবো, আবার কি বলবেন? মানে একটা প্রশ্ন তৈরি করুন, একটা প্রশ্ন তৈরি করতেও একটা শিক্ষা লাগে। একটা প্রশ্ন তৈরি কি বলবেন, কি বলবেন, কি বলবেন, সারাক্ষণ কি বলবেন? মানে আমি কি বলবো, আমি কিচ্ছু বলবো না। এই ধরনের হাসি ছাড়া কিছু দেওয়ার নেই আপনাদের চ্যানেলকে। আপনাকে কেন বললাম যে হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আমি নই, হ্যাঁ অন্য মিডিয়াকে বলছি তো, অন্য মিডিয়াকে বলছি তো, কিন্তু বিশ্ব মজুমদার যেভাবে দালালিতে নেমেছে একটা ছেলেকে নিয়ে, আমি দেখলাম সেদিন টিভিতে হাসতে হাসতে, তিনি কি হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যানশিপটা ছেড়েছেন, ছেড়েছেন কি, নাকি ওখান থেকে 3-4 লাখ টাকা মাইনে পাচ্ছেন সেই জন্যই চাকরগিরি করছেন টিভি চ্যানেলে বসে? শুভেন্দু অধিকারীর ভাইরাসটা এসে গেছে। যখন আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলি, আমরা প্রশ্নের উত্তর দিই। অপছন্দের প্রশ্ন হলে শুভেন্দু যেমন বলে আপনি চটি চাটা মিডিয়া, এসব আমাদের কাছে পাবেন না। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 1-1.5 ঘন্টা সাংবাদিক বৈঠক করলেও সব প্রশ্ন নেন, সব প্রশ্নের উত্তর দেন, কিন্তু সাংবাদিকদের লাগাতার অপমান করে চলেছেন শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই ধরনের সাংবাদিকদের কটু মন্তব্য, বিরোধী প্রার্থীকে কটু মন্তব্য, এগুলো এড়িয়ে চলুন। আর শুভেন্দুর থেকে একটু দূরে থাকবেন, শুভেন্দুর কাছাকাছি গেলে ওই এক ধরনের মলম হয় যেগুলো চামড়াকে নিরাপদ রাখে, মলমগুলো একটু মেখে নিয়ে মিশবেন শুভেন্দুর কাছে, তাহলে খারাপগুলো বেশি গায়ে ঢুকবে।